গৌরবের সাথে বিচ্ছেদ নিয়ে একই বললেন শ্রীমা ভট্টাচার্য। বিস্তারিত সব জানতে না টেনে আমাদের ভিডিওটি দেখুন। আর আপনি যদি শ্রীমা ভট্টাচার্য ও গৌরব রায় চৌধুরীর ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। প্রেম ভেঙেছে প্রায় এক বছর আগে গৌরব রায় চৌধুরীর সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়ে, যদিও কখনো মুখ খোলেননি শ্রীমা ভট্টাচার্য। তিক্ত অতীত বলে আপাতত নিজেকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছেন তিনি। সম্প্রতি দিদি নাম্বার ওয়ানে এসে সে কথাই কি আরও একবার স্পষ্ট করলেন গৌরবের প্রাক্তন বান্ধবী। জীবনের নানা দিক নিয়ে কথা বলতে বলতেই উঠে আসে সম্পর্কের প্রসঙ্গ। তখনই শ্রীমা বলে, আমি একটা জিনিস বুঝতে পারলাম, জীবনে কাউকে ধরে রাখা যায় না, যে যাওয়ার সে যাবেই। এটাকেও আমার শিক্ষা মনে হয়েছে। দীর্ঘদিনের সম্পর্ক ছিল গৌরব শ্রীমার, নিজেদের প্রেম নিয়ে কখনো বিশেষ রাগটাগ করেননি তারা, কিন্তু আচমকা বিচ্ছেদ ভেঙে দিতে পারেননি শ্রীমাকে, বরং মানসিকভাবে আরও দৃঢ় হয়েছেন তিনি। অনুষ্ঠানের সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়কে শ্রীমা বলেন, আমার মধ্যে হয়তো কিছু কমতি রয়েছে, সেটা আমি জানি না, সেই জন্য ভাবছি নিজেকে আরও ভালো একজন মানুষ হয়ে উঠব কীভাবে। অনেকগুলো দিন চলে গিয়েছে, এখন একটু ভালো আছি, মন দিয়ে কাজ করছি। অনেকেই মনে করছেন গৌরবের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গেই এ ধরনের মন্তব্য করেছেন তিনি। কিছুদিন আগে একটি জনপ্রিয় পত্রিকাকে শ্রীমা জানিয়েছিল গত অক্টোবরের পর থেকে গৌরবের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি। অন্যদিকে ওগো নিরুপমা ধারাবাহিকের নিরুপমা অর্কজা আচার্যর সঙ্গে গৌরবের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল, তবে এসব গুঞ্জনকে কখনোই বিশেষ গুরুত্ব দেয়নি গৌরব বা অর্কজা। শ্রীমাও অতীত বলে নিজেকে গুছিয়ে নিয়েছেন নিজের মতো করে। তো দর্শকেরা, শ্রীমা ও গৌরবের বিচ্ছেদ নিয়ে আপনাদের কী মতামত তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ধন্যবাদ।